আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমার কিচেন ট্যুরটা যেন আমি শেয়ার করি, তো আজকে হচ্ছে আমি আমার কিচেন ট্যুরটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। তো এটা হচ্ছে আমার কিচেনের দরজাটা, এখানে একটা স্লাইডিং ডোর করা হয়েছে। তো স্লাইডিং ডোরটা কেন করা হয়েছে সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ডোরটা খুললেই হচ্ছে আমার রান্নাঘর। তো প্রথমেই হচ্ছে আমি গ্যাসের চুলাটা দিয়ে স্টার্ট করছি। তো এখানে ডাবল বার্নারের একটা গ্যাসের চুলা সেট করা হয়েছে, আর এটা হচ্ছে মার্বেলের গ্যাসের চুলা, আর এটা হচ্ছে টাইলস কেটে তারপর গ্যাসের চুলাটা বসানো হয়েছে। গ্যাসের চুলার ঠিক উপর সাইডে হচ্ছে কিচেন চিমনি। কিচেন চিমনি আর গ্যাসের চুলাটা হচ্ছে একই ব্র্যান্ডের। কিচেন চিমনি লাগানোর সুবিধা হচ্ছে রান্নাঘরটাকে অনেকটাই তেলমুক্ত রাখে, তেল চিটচিটে ভাবটা কমিয়ে দেয় আর কি কিচেন চিমনিটা থাকলে। চুলার বাম পাশে আমি যা যা রেখেছি, যেভাবে ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি। বাম পাশে আমি দুইটা কর্নার শেলফ রেখেছি, যেহেতু এই জায়গাটাতে একটু খালি জায়গা ছিল তো এখানে দুইটা কর্নার শেলফ রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি সব সময় রান্নার সময় আমার যেসব জিনিস সব থেকে বেশি লাগে সেগুলোই রাখার চেষ্টা করেছি। তো প্রথম যে সাদা শেলফটা আছে এটার মধ্যে আমি তিনটা জারে আমার যে গুঁড়া মশলাগুলো আছে, মানে রান্নার সময় লাগে যেগুলো সব থেকে বেশি, সেগুলোই রেখেছি। আর দুইটা স্পুন হোল্ডার রেখেছি। তো সাইডে আমি একটা চপিং বোর্ড হোল্ডার রেখেছি, এটা আমার সিঙ্ক র্যাকের সাথে ছিল সেটাই আমি এই র্যাকটার সাথে রেখে দিয়েছি। তো এখানে চপিং বোর্ড, পিজা ট্রে সব কিছুই রাখা যায়। নিচের পার্টটাতে আমার রেগুলার ইউজের যে মশলা বক্সটা আছে সেটা রেখে দিয়েছি, আর দুইটার লুস্ট্রে রেখেছি। রান্নাঘরটা আমরা মেয়েরা কিন্তু আমাদের পছন্দ মতো গোছাতেই বেশি পছন্দ করি, যেহেতু রান্নাঘরটাতেই আমাদের বেশিরভাগ সময় কেটে যায়। তো আমরা যেভাবে মানে কাজ করে শান্তি পাই সেভাবেই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না, আমিও কিন্তু আমার পছন্দ মতো, আমার যাতে কাজগুলো সহজ হয় সেভাবেই গুছিয়ে নিয়েছি। তো এই তো সাইডে আমি একটা কর্নার শেলফ দিয়েছি। তো কর্নার শেলফটা হচ্ছে তিন তাকের। এই শেলফটাতে মূলত আমার চা কফি কর্নার হিসেবে রেখেছি। তো এখানে দুধ, চিনি, চা পাতা, কফি, তারপর মশলা, যে গরম মশলাগুলো আছে সেগুলো জারগুলোই রেখেছি এই কর্নার শেলফটাতে। কর্নার শেলফটার ঠিক সাইডেই হচ্ছে আমার ইলেকট্রিক কেটলিটা রাখা আছে। ইলেকট্রিক কেটলিটা এখানে রাখারও একটা কারণ আছে, এখানে হচ্ছে কারেন্টের সুইচ বোর্ডটা এখানে দেওয়া আছে, তো এই সাইডে আমি ইলেকট্রিক কেটলিটা রেখে দিয়েছি। তার পাশে হচ্ছে আমার তেলের জারগুলো রাখা আছে একটা হোল্ডারের মধ্যে, এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম এই তেলের জার যে রেখেছি হোল্ডারটাতে সেটা। তার পাশে মাটির টবে আমি একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি, দেখার সৌন্দর্যের জন্য এই গাছটা রাখা হয়েছে। আর এই তো কিছু ফেয়ারি লাইট লাগিয়েছি, দেখতে বেশ ভালো লাগে আমার কাছে, যদিও এটা এখানে সবসময় থাকে না লাইটগুলো, এটা আমি সরিয়ে ফেলবো আজকে, শুধু দেখার সৌন্দর্যের জন্য এখানে রেখেছি। তো যাই হোক, উপরের সাইডটাতে কিন্তু ক্যাবিনেট করা আছে, পুরো রান্নাঘরটাতেই আমি ক্যাবিনেট করিয়েছি। তো এই তো প্রথম যে ক্যাবিনেটটা আছে সেটা একটু ওপেন করছি। এখানে আমার যে লবণ, তারপর কফি ম্যাট এগুলো রেখেছি, আসলে আমি আমার পছন্দ মতো আর কি জিনিসগুলো এখানে রেখে দিয়েছি এগুলোতে, যেহেতু গ্লাসের দরজা লাগানো হয়েছে তো সেই কারণে কিন্তু দেখার মানে বাইরে থেকে আমি সব কিছু দেখতে পারি, যে কোনটা খালি হয়েছে কোনটা কতটুকু আছে সেটা কিন্তু আমি দেখতে পারি। তো এটা খুব বেশি সুবিধা হয়েছে আমার জন্য।
তো ডিটেলসে কিছু বলছি না যে কি কি রেখেছি, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর উপরের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলোতে আসলে যেগুলো আমার সবসময় প্রয়োজন হয় না, হাঁড়ি পাতিল, বড় বড় যে হাঁড়িগুলো আছে, তারপর অন্যান্য যে জিনিসগুলো থাকে রান্নাঘরের যেগুলো খুব বেশি একটা প্রয়োজন হয় না, সেগুলোই উপরের বক্সটাতে রেখেছি। আমার এই কিচেন চিমনিটা সেন্সর সিস্টেমের, তো হাত দিয়ে ভাবে ইশারা দিলে হচ্ছে এটা অন হয়ে যায়, আবার হাত দিয়ে ইশারা দিলে অফ হয়ে যায়। আর এটা হচ্ছে হিট ক্লিন করা যায়, মানে এটা 15 দিন পর পর এটা হিট ক্লিন করতে হয়। আর এমনিতে তো যেভাবে নর্মালভাবে মোছা হয় সেটা তো পরিষ্কার করি সবসময়, কিন্তু 15 দিন পর পর হিট ক্লিন করে নিতে হয়। এখন আসি চুলার ডান সাইডে। তো ডান সাইডটা হচ্ছে আমি একটু খালি রাখারই চেষ্টা করেছি, কারণ এখানে আমি রান্নার পরে যে হাঁড়ি পাতিলগুলো হয় সেগুলো এই সাইডটাতেই রাখি, তো এই সাইডটাতে বেশি কিছু রাখিনি। আর এই পাশে হচ্ছে ডান সাইডে আর কি আমার ফিল্টারটা রাখা আছে, পানির ফিল্টার, তো সেই কারণে এখানে বেশি কিছু রাখাও যায় না। আর পানির ফিল্টারটা রাখার আসলে অন্য কোনো অপশনও ছিল না, তো সেই কারণে এখানেই সেট করতে হয়েছে। আর এখানে আমি ডিআইওয়াই করে একটা জারকে রিসাইকেল করেছি, আর এখানে একটা ল্যাম্প, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তারপর ডিমের বাস্কেটটা আমি এই সাইডে মানে এই সাইডেই রেখেছি, কারণ এই সাইডে অল্প একটু জায়গা আছে। তো ফিল্টারের ওপর পার্টেও হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট দুইটা ক্যাবিনেট করা আছে, তো এখানেও আমি আমার প্রয়োজন অনুসারে গুছিয়ে নিয়েছি। উপরে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো রাখা হয়েছে, নিচের সাইডটাতে হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো আছে। তার পাশের বক্সটাতে আমি খালি যে আমার বাচ্চাদের টিফিন বক্সগুলো আছে সেগুলো রেখেছি। চুলার ক্যাবিনেটের নিচের সাইডটা আমি যেভাবে রেখেছি সব কিছু একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার এই কিচেন ক্যাবিনেটগুলো কিন্তু এসপিএল দিয়ে করা হয়েছে, আর এসপিএলটা কিন্তু একটু প্রিন্টের, মানে একদম যে প্লেন এসপিএলগুলো আছে সেগুলো না। তো এখানে 3টা ড্রয়ার করা হয়েছে, আর প্রথম ড্রয়ারটাতে আমি এখানে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, স্প্যাচুলা, তারপর এই তো নাইফ, সিজার, এগুলোই রেখেছি। তার নিচেও হচ্ছে একটা স্পুন হোল্ডার করা হয়েছে, এখানেও আমি একটা স্পুন ট্রে দিয়েছি। আর এখানে আমার যত চামচ, ছোট চামচ, কাটা চামচ এগুলোই হচ্ছে রেখেছি, রেগুলার ইউজের যে চামচগুলো আছে। তার নিচের ড্রয়ারটা বেশ বড়, এটার মধ্যে হচ্ছে আমি আমার রেগুলার ইউজের বাটি, প্লেট এগুলোই রাখি, মানে টুকিটাকি আর কি রাখি, সব কিছু রাখা হয় না। তো পাশের এখানে যে ক্যাবিনেটটা করা হয়েছে সেখানে হচ্ছে আমার গ্যাসের চুলার যে লাইনটা আছে, গ্যাস লাইনটা, সেই পাইপটা এখান থেকে গিয়েছে, তো এই কারণে এই সাইডটাতে তেমন কিছু রাখি না। আর এখানে হচ্ছে আমি আমার মানে মশলার বড় বড় যে জারগুলো আছে সেগুলোই রেখেছি। তার নিচেও আমি কিছু মানে ফ্রিজের বক্স, তারপর প্রেশার কুকার, মানে যেগুলো সবসময় ইউজ করা হয় না সেগুলোই রেখে দিয়েছি। এই সাইডটাতেও আমি আমার রেগুলার ইউজের হাঁড়ি পাতিলগুলো রেখেছি, আর নিচে হচ্ছে কিছু বাস্কেট রেখেছি, মানে রেগুলার ইউজের যে বাস্কেটগুলো সেগুলোই রাখা হয় এখানে। আর পাশে হচ্ছে আমার বাটনা, তারপর মাছ ধোয়ার হাঁড়ি, সেগুলোই আছে। পাশে যে শেলফটা আছে সেটাতেও আমি আমার রেগুলার ইউজের হাঁড়ি পাতিল সব কিছু এখানেই রাখি। আর
এই তো এক নজরে হচ্ছে আমি আমার চুলার কাউন্টার টপটা আমি একটু শেয়ার করে ফেলছি। চুলার ঠিক অপোজিট সাইডেই হচ্ছে আমার সিঙ্কটা রাখা আছে, আর সিঙ্কটার উপরে আমি একটা সিঙ্ক র‍্যাক রেখেছি। এটা তো খুব বেশি পপুলার এখন, তো প্রতিদিন যে হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করা হয়, প্লেট বাটিগুলো, সেগুলো ওয়াশ করে আমি এই সিঙ্ক র‍্যাকটার উপরেই পানি ঝরাতে রেখে দেই। তো এই সিঙ্ক র‍্যাকটা তো আর ডিটেলসে দেখানোর কিছু নেই। তো আমার রান্নাঘরে যে ডোরটা ছিল সেটা কিন্তু অনেক বড় ছিল, আর এই সিঙ্কটার প্রায় অর্ধেক জায়গায় কিন্তু মানে দরজাটা একদম মানে খুললেই পুরো সিঙ্কটা জুড়ে থাকতো। তো সেই কারণে আমি চিন্তা করেছি যে আমার কাজ করতে খুব বেশি অসুবিধা হবে, তো সেই কারণে আমি সেই দরজাটা খুলে ফেলেছি। আর যারা আমার বাসায় ইন্টেরিয়রের কাজ করেছেন তাদেরকে বলেছি যে এখানে একটা স্লাইডিং ডোর দিয়ে দিতে, তো তারা হচ্ছে একটা স্লাইডিং ডোর লাগিয়ে দিয়েছে। এখন কিন্তু আমার রান্নাঘরটা ডাইনিং এরিয়া থেকে সেপারেটও হয়েছে আর দেখতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমার এখানেও একটা কর্নারে একটা শেলফ আছে যেটাতে আমি মানে প্লেট প্লেট যখন পানি ঝরে যায় তখন এটার মধ্যে রাখি। তো এই তো উপরে হচ্ছে সিঙ্কের উপরেও ক্যাবিনেট করা আছে, তো এখানেও অনেক ধরনের জিনিসপত্র রাখা যায়, যেহেতু ক্যাবিনেট করার সুবিধাই হচ্ছে এটা। সব ধরনের জিনিসপত্রই আপনি ক্যাবিনেটের ভিতরে গুছিয়ে রাখতে পারেন। যেমন এই শেলফটাতে আমি ডালের আইটেমগুলো সব রেখেছি, যাতে আমি রান্নাঘরে যদি না কাজ করি আমার আম্মু যেন সব কিছু পায় হাতের কাছে, তাকে খুঁজতে না হয়। তো সেই কারণে আমি যে আইটেমগুলো যেখানে রেখেছি সব কিছু কিন্তু মানে আলাদা আলাদা করে রেখেছি। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলরেডি যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার সিঙ্কের উপরের সাইডটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর নিচের সাইডটাতে ওই রকম তিনটা ড্রয়ার করা হয়েছে। এখানে আমার রেগুলার ইউজের যে তাওয়ালগুলো আছে রান্নাঘর পরিষ্কার করার জন্য সেগুলো রেখেছি, আর একটা বক্সের মধ্যে আমি লুসনি মাজুনি এগুলো রেখে দিয়েছি। তারপরের ড্রয়ারটাতে আমি আমার ফ্রিজে রাখার জন্য যে বক্সগুলো লাগে খাবার রাখার জন্য সে বক্সগুলো রেখে দিয়েছি। হটপট আছে, তারপর কিছু বক্স আছে। তার নিচের ড্রয়ারটাতে কিছু মগ, প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র এগুলোই রেখেছি। এই শেলফটার ভিতরে আমি আমার সরিষার তেলের জার, সয়াবিন তেলের জার সেগুলো রেখেছি, আর বটি, তারপর নারকেল কুড়ানি এগুলো রেখে দিয়েছি। এটা যেহেতু সিঙ্কের পাইপের ঠিক সাইডে তো এখানে বেশি কিছু রাখিনি, আর পাইপ লাইনটা আমি একটু খালি রেখেছি। আর এই পাশটাতে বড় বড় কিছু জার আছে, মশলার জার, তারপর বড় যেসব জারগুলো আছে সেগুলো এই সাইডটাতে রেখেছি। আর এই তো একটা ঢাকনা রাখার স্ট্যান্ড আছে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমার একটা থাই গ্লাস দেওয়া ছিল এই জায়গাটাতে, আর সামনের জায়গাটা ছিল বারান্দা। তো বারান্দাটা আমি ভেঙে তারপর রান্নাঘরটাকে একদম একসাথে করে ফেলেছি। একজন আপু শাহেদুল ইসলাম আইডি থেকে, আপু না ভাই আসলে বলতে পারবো না, তো যেই হোক আমাকে কোশ্চেন করেছিলেন যে মানে রান্নাঘরে বারান্দা থাকার সুবিধা অসুবিধাগুলো জানতে চেয়েছেন। আসলে আমার কাছে মনে হয় বারান্দায় মানে রান্নাঘরে বারান্দা রাখাটা তেমন একটা কোনো সুবিধার কিছু নাই। আমার কাছে মনে হয়েছে বারান্দা থাকলে আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট লাগতো আমার কাছে। যখন আমি বারান্দাটা ভেঙে ফেলেছি আর
জানলাটাতে আমি থাই গ্লাস লাগিয়ে দিয়েছি। তখন আমার কাছে কিন্তু কিচেন রুমটা অনেক বেশি খোলামেলা হয়েছে, বড় লাগছে। তো আমার কাছে মনে হয় যেন বারান্দা থাকার তেমন কোনো সুবিধা নেই। তো বারান্দার যে জানলাটা ছিল সেটা কিন্তু থাই গ্লাস ছিল না। তো সেই জানলাটাতে আমি একটা থাই গ্লাস লাগিয়ে নিয়েছি। তো এখন কিন্তু বৃষ্টির পানি বা কোনো কিছু কিন্তু আমার রান্নাঘরে ঢুকবে না। আর যেহেতু থাই গ্লাস লাগিয়েছি, এখন কিন্তু আলো বাতাস সব কিছুই আমার রান্নাঘরে প্রপারলি আসবে। আর এই তো জানালাটার মধ্যে আমি কিছু রিয়েল প্লান্ট রেখেছি। তো আপু, আপনি হয়তো বা আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনি আমাকে অনেকবারই অনেক কয়টা ভিডিওতে বলেছিলেন যে একটু বলতে। আমার কাছে মনে হয় যে রান্নাঘরে বারান্দা থাকার তেমন কোনো সুবিধা নেই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু দেখিয়েও ফেলেছি। তো এই সাইডটাতে আমি ময়লার ডাস্টবিনটা রাখি আর কি। তো একটা পলিথিন দিয়ে রাখি যাতে খালারা যাওয়ার সময় আর কি পলিটা নিয়ে চলে যেতে পারে। আর সাইডে হচ্ছে একটা পানির জার আছে, বোতল আছে, সেটাও মানে রিফিল করে রাখতে হয়। অনেক সময় কারেন্ট থাকে না আমার, যেহেতু ইলেকট্রিক পানির ফিল্টার, তো সেই কারণে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার সার্ভেন্ট রুম প্লাস সার্ভেন্ট ওয়াশরুম। তো এখানেও একটা দরজা ছিল, এই দরজাটা আমি ভেঙে ফেলেছি। ভেঙে তারপর একদম একত্র করে ফেলেছি আর কি বারান্দা প্লাস সার্ভেন্ট রুমটা। যেহেতু আমার পারমানেন্ট কোনো সার্ভেন্ট নেই, তো সেই কারণে কিন্তু এই সার্ভেন্ট রুমটা আমার লাগে না। তো সার্ভেন্ট রুমটাতেও আমি আমার মতো করে মানে কাস্টমাইজ করে নিয়েছি। আর আমি আমার যেসব জিনিসপত্র রাখা দরকার সেগুলোই রেখেছি। তো এখানে আমার যে ফ্রিজটা আছে, ডিপ ফ্রিজটা, সেটা রাখার কোনো জায়গাই ছিল না, তো এটাই আমি এই রুমটাতে রেখেছি। আর পাশে হচ্ছে বড় একটা চালের ড্রাম আছে, যেহেতু আমার গ্রামের বাড়ি থেকে চাল আনা হয়, তো অনেক চাল কিন্তু একত্রে নিয়ে আসে, তো সেই কারণে এই বড় ড্রামটা রেখেছি। আর এই তো পাশেই হচ্ছে আমার শিলপাটাটা রাখা আছে। আর ওইটা হচ্ছে ওয়াশরুম ছিল, মানে পুরোটা একটা ওয়াশরুম ছিল। তো ওইটা আমি ভেঙে শুধু মানে ওয়াশরুমের যে স্ল্যাবটা আছে সেটা রেখেছি। আর মাঝখানে আমি একটা পার্টিশন দিয়েছি, এটা ওয়াল করে দিয়েছি আর কি আমার ওয়াশিং মেশিনটা রাখার জন্য। ওয়াশিং মেশিন রাখার অপশন ছিল বারান্দায়। তো বারান্দায় আমার কাছে ভালো লাগে না একদমই ওয়াশিং মেশিন রাখাটা, প্রচুর ধুলা আসে আর অনেক ময়লা হয়। সেই কারণে আমি চিন্তা করেছি যে আমি এই জায়গাটাতেই ওয়াশিং মেশিন রাখবো। আর ওয়াশিং মেশিন রাখার পাশে হচ্ছে কিছু জায়গা আছে, এই তো মানে বেশি করে যেহেতু চাল আনে, তো চাল কিন্তু অনেক কিছুতেই রাখতে হয়। তো এইরকম বড় বড় কিছু ড্রামেই চাল রেখে দিয়েছি। তার পাশে যে সাদা বক্সটা আছে, এটার মধ্যে হচ্ছে ময়লার যে পলিথিনগুলো কিনে আনি সেগুলোই রেখেছি। আরও কিছু মানে অনেক ধরনের ব্যাগ, যেগুলো শপিং ব্যাগ ট্যাগ আসে বাইরে থেকে, সেগুলো এই বক্সটার মধ্যে রাখি। আর এই ওয়ালটাতে একদমই খালি জায়গা ছিল আর ভালো লাগছিল না দেখতে। তো আমার কিছু ওয়ালমেট ছিল, এগুলো হচ্ছে বান্দরবান থেকে আনা হয়েছিল, তো একটা স্মৃতিও আছে এগুলোর সাথে জড়িয়ে আছে, তো এর জন্য এগুলো আর ফেলতে ইচ্ছে করলো না। তো কোথায় লাগাবো ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে এই জায়গাটা যেহেতু খালি আছে এখানে রেখে দিই। তো দেখতে ভালোই লাগছে আমার কাছে। তো উপরে আমি একটা সাদা র্যাকের মধ্যে আমার যত ওয়াশিং এর জিনিসপত্র আছে, হারপিক, তারপর কাপড় ধোয়ার পাউডার, ভীম লিকুইড, ফ্লোর ক্লিনার, সব কিছু আমি এই র্যাকটাতে রেখেছি। আর উপরে লাগিয়েছি যাতে বাচ্চারা ধরতে না পারে। তো যাই হোক, সাইডে হচ্ছে আমার 5 তাকের যে আমি শেলফটা কিনেছিলাম, সেটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলোই রেখেছি। আলু, পেঁয়াজ, রসুন সেগুলো আর কি রাখা হয়েছে। তো এটা যেহেতু 5টা শেলফ, আমার জন্য অনেক উপকারী হয়েছে, অনেক কিছু কিন্তু রাখা যায় এটার মধ্যে। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আশা করছি আপনারা বিরক্ত হচ্ছেন না আর আমার সাথেই আছেন এখনো। তো যাই হোক, সাইডে আরেকটা জানালা আছে। আর দিনের বেলাতে কিন্তু আমার রান্নাঘরে কোনো লাইটেরই প্রয়োজন হয় না, কারণ প্রচুর আলো আসে, বাতাস আসে এই জানালাগুলো দিয়ে। তো এখানে হচ্ছে আমি 3 তাকের একটা কাঠের শেলফ রেখেছি।
তো এটাও আমি আমার সুবিধা মতো জিনিসপত্র দিয়ে সাজিয়েছি। তো এখানে যে সবসময় এই জিনিসগুলোই থাকে তাও কিন্তু না, আমার যখন যেটা মনে হয় যে এটা রাখতে হবে সেটাই রাখি এখানে। তো এই তো উপরে আমার চপিং চপারটা রেখেছি, তারপর ব্লেন্ডার মেশিন এগুলোই আর কি রাখা আছে। আর এখানে একটা বক্সের মধ্যে আমি মশলার যে প্যাকেটগুলো আনা হয় সেগুলোই রেখেছি। আর নিচের যেগুলো হচ্ছে বড় বড় ঝুড়ি তারপর বাস্কেট এগুলো রাখা আছে। তো এক নজরে আমি আমার রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। আমার রান্নাঘরটা আমি যেভাবে গুছিয়ে নিয়েছি ঠিক সেভাবেই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি বা আমার কিচেন ট্যুরটা ভালো লেগেছে, আর আপনারা একটু হলেও আইডিয়া পেয়েছেন যে কিচেন রুমটাকে কিভাবে বড় করে করা যায় বা ছোট কিচেন রুমটাকেও ভেঙে চুরে কিভাবে বড় করা যায়। আমার কিচেন রুমটা কিন্তু বেশ ছোট ছিল, তো যখন আমি বারান্দা প্লাস আমার সার্ভেন্ট রুমটা ভেঙেছি তখন কিন্তু অনেক স্পেস হয়েছে। আর এই তো একটু বুদ্ধি খাটিয়ে ওয়াশিং মেশিন ফ্রিজ সব কিছুই আমি কিচেনে সেট করে ফেলেছি। তো এই ছিল আমার কিচেন ট্যুর ভিডিও, আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। কথা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।